ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ শেয়ার করবো বাচ্চাদের জন্য ডালিয়ার খিচুড়ি। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, 8 মাসের পর থেকে যে কোনো বয়সের বাচ্চাদের এটা খুব সহজেই দেওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ঘি। এবার পছন্দসই বেশ কিছু সবজি দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ডালিয়া আর মুগ ডাল ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ, পরিমাণ মতো জল দিয়ে এটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 সিটি দিয়ে নেব। এবার প্রেশার কুকারটা খুলে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে বাচ্চাদের খেতে কোনো রকম সমস্যা না হয়। যদি বাচ্চারা এরকম খেতে না পছন্দ করে তাহলে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কিংবা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। খুব হেলদি একটা রেসিপি, বাচ্চাদের জলখাবারে কিংবা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় এটা ভালোভাবেই বাচ্চাদের দেওয়া যাবে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।